ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের আজকের আয়োজনের এই পর্যায়ে আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমি আনিস আহমেদ। আজ আপনাদের নিয়ে যাচ্ছি আমেরিকান সোসাইটি অফ ইন্টারন্যাশনাল ল, সেখানে বাংলাদেশের যুদ্ধ অপরাধী ও মানবতা বিরোধী অপরাধীদের বিষয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। আসুন যাওয়া যাক আমেরিকান সোসাইটি অফ ইন্টারন্যাশনাল ল। ওয়াশিংটন ডিসির দি আমেরিকান সোসাইটি অফ ইন্টারন্যাশনাল ল, সংক্ষেপে অ্যাসিলে, বাংলাদেশে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে বিচার সম্পর্কে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয় সম্প্রতি। সেমিনারের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে এই বিচার প্রক্রিয়ার সঙ্গে আন্তর্জাতিক আইনজ্ঞদের পরিচিতি করানো এবং এই বিচারের নিরপেক্ষতা ও স্বচ্ছতা তুলে ধরা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের সাবেক অধ্যাপক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক পরামর্শক ক্রিস্টিন হাস্কি। আলোচনায় মূল বক্তা ছিলেন রাষ্ট্রদূত স্টিফেন র্যাপ, যিনি যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ বিষয়ক যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসাডর অ্যাট লার্জ। তাছাড়া এতে অংশ নেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রানজিশনাল জাস্টিসের ইন্টারন্যাশনাল পলিসি রিলেশনস বিষয়ক পরিচালক কেটলিন রাইগার, ছিলেন লন্ডন থেকে আসা বিবাদী পক্ষের আইনজীবী জন ক্যামে, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরও। সেমিনারে অ্যাম্বাসাডর র্যাপ বলেন, আমরা সুবিচার এবং আন্তর্জাতিক মানবতা বিষয়ক আইন প্রয়োগে বিশ্বাস করি। 1971 সালে সংঘটিত এইসব অপরাধের যারা শিকার হয়েছে তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তাদের কষ্টের স্বীকৃতি যেন মেলে, সত্য যেন প্রকাশ পায় এবং যারা এর জন্য দায়ী তারা যেন জবাবদিহিতার সম্মুখীন হয়। আমি আমার বাংলাদেশ সফরের সময় এই ঘটনার যারা শিকার হয়েছেন তাদের সঙ্গে দেখা করেছি, মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছি এবং এটা নিশ্চিত করেই বলা যায় যে সেখানে হাজার হাজার লোক রয়েছে যারা এখনো জীবিত, এর বিচার চায়। কাজেই আমরা চাই সুবিচার হোক। এই সেমিনারে উপস্থিত ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্রানজিশনাল জাস্টিসের ইন্টারন্যাশনাল পলিসি রিলেশনস বিষয়ক পরিচালক কেটলিন রাইগার বলছেন, আমি বহু বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছি যারা প্রায় বলেন যে তাদের দেশের গণহত্যাকে ভুলে গেছে বিশ্ব। সংখ্যা যাই হোক না কেন, এটি হচ্ছে অন্যতম একটি জঘন্য গণহত্যার ঘটনা। এক অর্থে বাংলাদেশ ইতিহাসের শিকার হয়েছে দুবার। প্রথমত, এইসব অপরাধ সংগঠনের সময় আন্তর্জাতিক সম্প্রদায় মুখ ফিরিয়েছিল এবং এখন যখন সে তার নিজস্ব আইনের ভিত্তিতে বিচার পরিচালনার চেষ্টা করছে, যে আইনটি প্রণীত হয়েছিল অপরাধ সংগঠনের অল্প পরই 1973 সালে, যে সময় আন্তর্জাতিক অপরাধ আইন একদম অঙ্কুরে ছিল। আসলে আন্তর্জাতিক অপরাধ আইন প্রণয়নের একটা বড় সুযোগ কিন্তু তখন সৃষ্টি হয়, আর এখন আমরা 2011 সালের চোখ দিয়ে এই আইনকে দেখার চেষ্টা করছি, সেটা করা উচিত। তবে কেটলিন রাইগার বলেন যে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ আইনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করাটাই হচ্ছে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। এর কি বড় কারণ বাংলাদেশে গঠিত ট্রাইব্যুনাল। লন্ডন থেকে আসা বিবাদী পক্ষের আইনজীবী জন ক্যামে এই আইন প্রয়োগের নিরপেক্ষতা সম্পর্কে সংশয় প্রকাশ করেন এবং বলেন, আমরা এটা নিশ্চিত করতে চাই যে যাই হোক না কেন সেটা হবে অবাধ, নিরপেক্ষ এবং ন্যায্য। যেমনটি স্টিভেন র্যাপ বলেছেন যে যদি এই বিচারে আন্তর্জাতিক মান রক্ষা করা যায় তাহলে তা জনগণের কাছে এবং যারা এর শিকার হয়েছে তাদের কাছে অর্থবহ হবে। কারণ সত্যি বলতে কি, তারা তো নির্যাতনের শিকার হয়েছিল। বাংলাদেশে 1971 সালে যে নির্যাতন চালানো হয়েছিল সে নিয়ে আমার কোনো মতবিরোধ নেই। আমি একথাও বলবো না যে এর কোনো বিচার হওয়া উচিত নয়, কিন্তু বিচার হতে হবে ন্যায্য এবং তা বর্তমান ন্যায় বিচারের মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অফ ফেয়ারনেস আর অবজার্ভড, ইট উইল মিন সো মাচ মোর টু দ্য পিপল। জন ক্যামে এটা নিশ্চিত করারও দাবি জানান যে বাংলাদেশে এই বিচার যেন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত না হয়। তবে কেটলিন রাইগার বলেন যে এক অর্থে সব যুদ্ধ অপরাধের বিচারের পেছনে রাজনৈতিক ঘটনা থাকে। অবশ্য রাজনীতি যাতে বিচার প্রক্রিয়াকে বিঘ্ন না করে সেদিকে নজর দেওয়াটা জরুরি। সিভিল সোসাইটি এফর্টস ইন বাংলাদেশ হ্যাভ বিন রাইজিং দিস ইস্যুস ফর আ ভেরি লং টাইম। ইটস নট দ্যাট
এটা নয় যে কেবল বাংলাদেশে এই সরকার এসে যুদ্ধাপরাধের বিচারে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের সুশীল সমাজ বহু আগে থেকে এই বিচারের দাবি করে এসেছে। সেই সময়কার কর্মকাণ্ডের জন্য এক ধরনের জবাবদিহিতার দাবি উঠেছে, এমনকি তরুণ সমাজেও। তবে ৪০ বছর এই বিচার নিয়ে আমাদের যে প্রত্যাশা, সেটাও বাস্তবসম্মত হতে হবে। এই বিচার এবং এ ধরনের বিচার সাধারণত খুব অল্প সংখ্যক লোকের ব্যাপারে হয়ে থাকে এবং এতে হয়তো সকলেই সন্তুষ্ট নাও হতে পারেন, এবং সেজন্যই যুদ্ধাপরাধের যারা শিকার হয়েছেন তাদের আত্মত্যাগের স্বীকৃতি, তাদের কথা শোনার প্রবণতা এই বিচারকে আরও অর্থবহ করে তুলবে। তবে সেটা যে আইনি জবাবদিহিতার বিকল্প হবে তা নয়, বরঞ্চ এ ধরনের বিচারকে আরও বৃহত্তর ধাঁধার উত্তরের জন্য ব্যবহার করা যেতে পারে। স্টিফেন র‍্যাব বলেন, আমরা বুঝি যে এটি আন্তর্জাতিক কোনো ট্রাইব্যুনাল নয়, যদিও এর নামে আন্তর্জাতিক বিষয়টি যুক্ত হয়েছে, কিন্তু সেটা এই কারণে যে অপরাধের প্রকৃতি হচ্ছে আন্তর্জাতিক ধরনের, এটা হচ্ছে অভ্যন্তরীণ প্রক্রিয়া। এবং আমরা এটাও বুঝি যে আপনি যখন মামলাগুলো জাতীয় পর্যায়ে পরিচালনা করেন, তখন সেই বিচারটা দ্য হেগের মতো প্রক্রিয়া হয় না এবং সেটা বিশ্ব চাইছেও না। যেটা দরকার সেটা হলো কিছু মৌলিক মান রক্ষা করা হোক। তবে আমরা এটাও মনে করি যে এই বিচার কাজে আন্তর্জাতিক মান প্রয়োগ করা হলে তাতে যারা এই অপরাধের শিকার হয়েছে তাদের জন্য এই বিচারের ফলাফল আরো অর্থবহ হবে এবং আগামী দশকে, আগামী শতকেও সেটা তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে থাকবে। এই সেমিনারের শেষে আমরা কথা বলেছি সেখানে উপস্থিত যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরের সঙ্গে। নিয়ে এখানে খানিকটা বিশ্লেষণ হলো, কিছুটা উদ্বেগও প্রকাশ করা হলো, তো আপনার মন্তব্য কি? উদ্বেগ সবার সব জায়গায় থাকতে পারে, কিন্তু আমরা সব সময় তার একটা উত্তর দিয়ে আসছি যে উদ্বেগের কোনো কারণ নেই, কারণ আমরা যে বিচারটা করব সেটা নিঃসন্দেহে ফেয়ার হবে এবং আমরা ট্রান্সপারেন্স থাকব। সুতরাং আমরা আশা করছি যে আমাদের বিচার ব্যবস্থার অধীনে, আমাদের কনস্টিটিউশনের অধীনে যে আইনের অধীনে বিচারগুলো হবে, তা সবগুলোই আমরা অতীব কেয়ারফুলির সাথে আমরা এগুলো করব এবং তা সবাইকে সুখী করতে পারবে। আনিস আহমেদ, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।